এই লানু অন্যদিন ও যে বন্ধুরা যে মামিডু বাসা আসার পরে একটু পরোশ দিলাম মানে একটু আতিথেয়তা করলেন মামি আমাদের বিস্কিট দিলেন মামি যাই হোক মুরগি মারা গেছে চিন্তার কারণ নাই দুঃখ করে না না থেকে যে মুরগি গুলো হবে ভ্যাকসিন দিয়ে পালতে হবে ভ্যাকসিন না দিলে কিন্তু মুরগি পালন করে লাভ নাই তো সবাইকে বলে দেন যে এই মামার একটি চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ এটা বলেন যে মামার একটি চ্যানেল আছে মামার একটা চ্যানেল আছে চ্যানেলটা 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 সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা মামি ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আসি আসসালামু আলাইকুম প্রিয় দুঃখ ভাই বোন কেমন আছেন সবাই আমি অবস্থান করতেছি আমার গ্রামেই আমার গ্রামে পাশের এক বাসায় আমি আসছি আমার মামির বাসায় তো মামি সকালবেলা আমার বাসায় গেলেন গিয়ে বললেন যে মামা আমার বাসায় আসেন তো আমি ভাবলাম কেন পরে বাসায় এসে আমাকে বললেন যে মামি কি জানি সমস্যা আপনার মুরগি মারে মুরগি মারা যায় চুনা চেষ্টা কেলা করে আমি দেখাচ্ছি এই মুরগি গুলো দেখাচ্ছি কত সুন্দর দেখেন একটা মুরগি কত সুন্দর মানে দেখেন মানে একটা মুরগি সুস্থ কিনা ভালো ডিম দিবে কিনা সেটার চিনার বৈশিষ্ট্য কি দেখেন আপনারা এখানে মুরগি দেখেন এখানে দেখেন কত রেসপন্স কত সুস্থ আপনারা ভালো অনেক সময় বিভিন্ন ফার্মে গিয়ে বা হাটে বাজার গিয়ে মুরগি কিনেন তো ভালো মুরগি চিনবেন কিভাবে আমি দেখাই এখানে দেখবেন এই যে মলদারে মল লেগে আছে কিনা এখানে দেখবেন যে লেগে আছে কিনা তারপরে চোখ মুখ দেখবেন উজ্জ্বল কিনা লতি দেখবেন উজ্জ্বল কিনা তারপর এভাবে ধরার পরে এভাবে কয়েকটা ই দিবেন মানে থাপর দিবেন উপরে যদি রেসপন্স ভালো করে ওজন ভালো থাকে তাহলে সেটা ভালো মুরগি আপনি এই মুরগি থেকে না হলেও দশ থেকে বারোটা মানে পনেরোটা পর্যন্ত ডিম পেয়ে যাবেন একটা মুরগি মোটামুটি আপনি কতগুলো ডিম দেয় একটা মুরগি ডিম কতগুলো দেয় আনুমানিক তারপরে কতগুলো দেয় দশটা না বারোটা বারোটা ডিম দেয় আচ্ছা আচ্ছা এখন এই যে মামির সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে এই মুরগিগুলো মারা যাচ্ছে আমি এখানে করলাম মামির নাকি শুধু এই ডিম পাড়া মুরগি ছিল মানে তার কোন ব্যবস্থাপনা ছিল না শুধুমাত্র এই মুরগি দিয়ে ডিমগুলো কুচে বসাইতেন সেখান থেকে যে বাচ্চাগুলো পাইতেন সেই বাচ্চা থেকেই তার এই চল্লিশ থেকে বিয়াল্লিশটা পর্যন্ত মুরগি হয়ে গিয়েছিল এখন এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাত্র পনেরো থেকে ষোলোটা মুরগি আছে প্রতিদিন মানে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছে মারা মারা যাচ্ছে যাচ্ছে এর কারণটা কি এর কারণ হচ্ছে যে আমরা যারা গ্রামগঞ্জে মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করি আমরা এই মুরগিগুলোকে ভ্যাকসিন করি না ভ্যাকসিন না করার ফলে মানে বছরের নির্দিষ্ট একটি সময় আনতে আপনার মুরগি মানে ভাইরাস আক্রান্ত হয় রানী ক্ষেতের ভাইরাস আক্রান্ত হয় রানী ক্ষেতের ভাইরাসে যখন আক্রান্ত হয়ে যাবে তখন মুরগিগুলোকে যত ঔষধ খাওয়াবেন আপনার মুরগিগুলো ভালো হবে না এই মামিরও ঠিক সেই অবস্থা হয়েছে যে সারা বছর মুরগি ভালো থাকে ভালো থাকে হুট করেই এখন ভাইরাসে আক্রমণ করে ফেলছে রানী খেতে আক্রমণ করে ফেলছে এখন কিন্তু আপনি যত প্রকার ওষুধ খাওয়ান ভালো হবে না রানী খেতে আক্রান্ত হলে মুরগি আপনার নাইনটি পারসেন্ট মুরগি মারা যায় এবং যদি লাখ ভালো থাকে অল্প কিছু মুরগি বেঁচে থাকে দেখেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মানে দেখেন উস্কু খুস্কু হয়ে যাচ্ছে মানে এইগুলো তো আমার মনে হয় না এগুলো টিকবে মানে ওষুধ খাওয়ানোর মানে প্রতিদিনই মারা যাচ্ছে একটা দুটো করে মারা যাচ্ছে তো ওষুধ খাওয়ান শুধু ওষুধ খাওয়া ভ্যাকসিন তো দেন না ভ্যাকসিন দেওয়া হয় না মানে এই যে আমরা আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি আমরা যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছি আমরা কি করি এই এইভাবে আমরা মুক্তভাবে দেশে পালন করি এক্ষেত্রে আমরা কোনো ভ্যাকসিন প্রদান করি না ভ্যাকসিন প্রদান না করলে কি হয় বছরের নির্দিষ্ট একটি সময়তে মুরগি অবশ্যই মারা যাবে তাহলে আমাদের করণীয় কি প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুরগি যদি আমার বেঁচে থাকতো তাহলে এখান থেকেই কিন্তু আমি একটা খামার করতে পারতাম শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার অভাবে আমরা এই একটা সম্ভাবনাময় একটা খাত আছে এই খাত থেকে আমরা মানে লসের সম্মুখীন হচ্ছি তাহলে আমাদের কি করণীয় মামি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগিকে আপনাকে ভ্যাকসিন করতে হবে বড় মুরগিকে রানী ক্ষেত্রে ভ্যাকসিন করতে হবে আর ডিবি ভ্যাকসিন করতে হবে আমি তো আপনার বাসার কাছে আছি আমাকে ডাকবেন আপনাকে বলবো আপনি উপজেলায় পশু হাসপাতালে যাবেন কালিয়াকুর গিয়ে বলবেন যে একটা ক্ষেতের ভ্যাকসিন দিবেন আর ডিবি ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে আসবেন আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো যে কিভাবে রানীর ভিতর ইনজেকশন পুশ করতে হয় এক দ্বিতীয়ত হচ্ছে মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন এখান থেকে এই সব মুরগির থেকে যখন ডিম ফুটে বাচ্চা বের হবে মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে তখন বিসিআরডিবি ভ্যাকসিন দিতে হবে চোখে দিতে হবে এক চোখে এক ফোঁটা মুরগির বাচ্চার বয়স যখন একুশ দিন তখন আবারও একই ভ্যাকসিন বিসিআরডিবি ভ্যাকসিন দিতে হবে এক চোখে এক ফোটা মুরগির বাচ্চার বয়স যখন পঁয়ত্রিশ দিন তখন আপনাদের আরেকটা ভ্যাকসিন করতে হবে ফাউল পক্সের ভ্যাকসিন করতে হবে মুরগির বাচ্চার ডানায় আপনার বিশেষ একটি সুই আছে সুচের মাধ্যমে খুচিয়ে খুচিয়ে এই ভ্যাকসিনটি আপনারা দিতে হবে এবং মুরগির বাচ্চার বয়স যখন হবে ষাট দিন বা দুই মাসের উপরে হবে তখন আপনারা রানী ক্ষেতের ভ্যাকসিন দিবেন আর ভ্যাকসিন এই আর ডিবি ভ্যাকসিন রানের মাংসে পুষ করে দিবেন। মুরগির বাচ্চার বয়স যখন সত্তর দিন হবে বা পঁচাত্তর দিন আশি দিন হবে তখন আপনারা কলেরার একটি ভ্যাকসিন করে দিয়ে দিবেন। আরেকটি কথা লক্ষ্য রাখবেন যে শীতের শুরুতে একদম শীতের প্রারম্ভে আপনারা একটি কাজ করতে পারেন বার্ড ফ্লু একটি ভ্যাকসিন আপনারা দিয়ে দেবেন এতে করে বার্ড ফ্লু নামক যে ভাইরাস আছে এই ভাইরাস থেকে আপনার মুরগির খামার রক্ষা পাবে প্রিয় বন্ধুরা আমাদের বুকের ভিতর যে একটা স্বপ্ন আছে অল্প মুরগি দিয়ে আমরা খামার শুরু করি কিন্তু আমরা কোনো ভ্যাকসিন করি না বছরের নির্দিষ্ট সময়ান্তে সকল মুরগি মারা যায় তাতে লাভ কি এত কষ্ট করে এক বছর মুরগি পালন করলাম চল্লিশ পঞ্চাশটা বানালাম এই যে মামিও এই মামিও চল্লিশ পঞ্চাশটা বানিয়েছেন কিন্তু প্রত্যেকদিন দিন একটি করে বাচ্চা একটি করে মুরগি দুইটি করে মুরগি মারা যাচ্ছে তাতে কোনো লাভ আছে মামি লাভ কোনো লাভ নাই কোনো আপনারা যদি ভ্যাকসিন করে আপনারা যদি ভ্যাকসিন করে মুরগি পালন করতে পারেন তাহলে করবেন আর যদি ভ্যাকসিন না করে মুরগি পালন করতে চান তাহলে করার দরকার নাই এই বাসায় দুই একটা মুরগি যা আছে এইগুলো শখের বসে পালতে পারেন কিন্তু মানে একটু বড় হলেই জবাই করে ফেয়ে ফেলবেন কিন্তু আপনারা যদি চান যে আপনারা খামার করবেন একটু বড় করবেন ভ্যাকসিন ছাড়া যদি চিন্তা ভাবনা মাথায় রাখেন মানে লাভ হবে না আপনার সকল মুরগি মারা যাবে প্রিয় বন্ধুরা ভ্যাকসিনের যে কত গুরুত্ব মানে আমার খারাপ লাগছে এখানে এসে চল্লিশ পঞ্চাশটা মুরগি ছিল এই শেষ হয়ে গেছে মুক্ত অবস্থায় ছেড়ে পালেন মোটামুটি এখন প্রায় শেষ শুধুমাত্র ভ্যাকসিনের কারণে মামি তো ভ্যাকসিন তো করতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই আপনার মুরগি ডিমি দিয়ে কুচে বসানো আছে উমে বসানো আছে কি এখন নাই না উমে যখন বসবে যখন বাস্তা ফুটে বের হবে তখন আমাকে একটা খবর দিবেন আমি সাথে সাথে চলে আসব এবং এই যে আপনি উপজেলায় যাবেন উপজেলায় গিয়ে আপনি করবেন একটা ভ্যাকসিন নিয়ে আসবেন উপজেলায় গিয়ে আমাকে ফোন দিয়ে একটা আমি বলে দেবো তাদের এই যে ভ্যাকসিন নিয়ে আসবেন এই ভ্যাকসিন আমি দিয়ে দিব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দর এই টপিক বাই গুড বাই গুড মামি তাহলে ভালো থাকেন আচ্ছা এই নানু আজকে যাই গিয়া

যে মামার কি চ্যানেল আছে মামার একটা চ্যানেল আছে চ্যানেলটা 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 সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আত্মআমি ধন্যবাদ ধন্যবাদ